আমাকে বলছে 60 দিনে 40 দিনে কিছু কুসংস্কার। কিছু কুসংস্কার বলতে কিরকম আমাকে একটু যদি বলতেন আমি বলতাম। আচ্ছা আচ্ছা, কবরের উপরে পানি দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে কি 40 দিন উজল দিয়ে, আচ্ছা 40 দিন একটু সিল্লা সিল্লি করা, এগুলো কোন বিধান ইসলামী শরীয়তের মধ্যে নাই। এমন কিছু করবেন না যেটার কারণে মানুষ হাসাহাসি করে, যেটার কারণে মানুষ ইসলাম নিয়ে কথা বলবে, যেটার কারণে মানুষ সুন্নিয়ত নিয়ে কথা বলবে, এরকম কিছু করার দরকার নাই। 7 দিনে করবেন মানে কি, জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, ভালো কাজগুলো করবেন, কোনো কুসংস্কার করার দরকার নাই। কবরের উপর পানি দিয়ে কোনো লাভ হবে? পানি দিয়ে কি করবেন? কবরের পানি দিয়ে কি করবেন? এগুলো কর। আর 40 দিনের মধ্যে আগুন একটা নিয়ে সিল্লাই আগে কোনো লাভ হবে না? যেগুলো করলে কোনো লাভ নাই, এগুলো করলে কোনো দরকার আছে? সুতরাং আমাদের ওগুলো করার দরকার। তবে 40 দিন 60 দিনের উপলক্ষে কোরআন শরীফ পড়া, হাদিস শরীফের তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, খাবার দাওয়ারের আয়োজন করা, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এগুলো করতে পারবেন, এতে কোনো আপত্তি, এগুলো কোনো আপত্তি নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এদিকে এরকম আছে, কবরের উপর পানি দেওয়া আছে, আছে, এগুলো করবেন না, এগুলো দরকার নেই। 40 দিনে কি সিল্লাই নাকি? এগুলো ফাতিহা দিয়ে ধ্যান করে মগরিবের পরে বা আসারের পরে হুজুর ভাত খাই রে, তাতে কই উপকার উজ্জ্বল দাঁড়াই যাত হুজুর রাত মানে উজ্জ্বলের পর পর হুজুর দেন তা আত্মের বান এখন নিয়ে আনে বুড়ো বুড়ি করি না। এগুলো যেমন 40 দিনে হুজুর আসছে কোথায় গড়ে, কিসের জন্য? খাবার খাওয়ার। তখন ইলেকট্রিক লাইট ছিল না, বাতি ছিল না, তো হুজুর কষ্ট করে কোথায় আসছে? আমাদের ঘরে আসছে। মেহমানদারি করা কি সুন্নত? এখন হুজুর খাওয়া দাওয়া করছে, এই অন্ধকার রাস্তায় যাবে কেমনে? তো সেই জন্য আগের কার মুরব্বীরা একটা চেরাক দিত, যাতে করে হুজুর নিরাপদে কোথায় যাইতে পারে, বাড়িতে যাইতে পারে। তো এটা দিয়েছিল তখনকার লাইট না থাকার কারণে। তো এখন এটাকে কি বানাই ফেলছে? রেওয়াজ বানাই ফেলছে। তো এগুলো তখন মুরব্বীরা এমনিতে দেয় নাই, তখন লাইট ছিল না, বিদায় দিয়েছে। তো এখন তো লাইট আছে, এখন দেওয়ার কোনো দরকার নাই। এই জিনিসগুলো মনে রাখবেন। তো এগুলো করবেন না, এগুলো করলে কোনো দরকার নাই। তবে 7 দিনে পালন করা মুস্তাহাব। 7 দিনে পালন করা কি? 40 দিনে পালন করা মুস্তাহাব। 6 মাসে 1 মাস পালন করবেন কেন? আল্লাহর নবী বলেছে মানুষ বান্দা মারা যাওয়ার পরে আমলের দরজা কি হয়ে যায়? নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে। 3টা আমল জারি থাকে। কয়টা আমল? তন্মধ্যে অন্যতম আমল হচ্ছে ওয়ালাদুন সালে, উত্তম সন্তান। সন্তান যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সওয়াব ওই মুদ্দার কবরে চলে যাবে। তা আমি সন্তান যদি খাবার দাওয়ারের ব্যবস্থা করি, সওয়াব কোথায়? আমার বাবার কবরে চলে যাবে। আমি সন্তান যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, সওয়াব কোথায় চলে যাবে? মা বাবার কবরে। সেই জন্য মা বাবা ইন্তেকালের পর সন্তানের উপর দায়িত্ব হচ্ছে বেশি বেশি ভালো কাজ করা। আল্লাহ তাআলা আমাদের এই কাজতে এই কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে থাকে। আস্তাগফিরুল্লাহ আজিম। একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা আমরা মুসলমান হয়েছি ইতিহাস পড়ে না কোরআন সুন্নাহ পড়ে? কোনটা? কোরআন সুন্নাহ। ইতিহাস পড়ে মুসলমান হয়েছি? ইতিহাসের নাম মুসলমান নাকি কোরআন সুন্নাহর নাম মুসলমান? আল্লাহর নবী বেশি বুঝবে না আমি বেশি বুঝবো? কে বেশি বুঝবে? আল্লাহর নবী বলছে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, আমার সাহাবীর কোন মন্দ সমালোচনা করিও না। এটা কে বলেছে? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন। 1 নাম্বার, তাহলে আমরা নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো? নবীর কথা। এখন আসেন, যারা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে, তারা আর একটা জিনিস বলে, তারা বলে আমরা মাওলা আলীকে বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসে? ইমাম হোসাইন কখনো বলেছে হযরতে আমিরে মুআবিয়া মুনাফিক? সেই জন্য আমরা সুন্নিরা হাসানি,
কেন কারণ আমরা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দেই না সম্মান করি আমরা হুসাইনি কেন আমরা ইয়াজিদকে সমর্থন করি না আমরা ইয়াজিদ বিরোধী সেই কারণে আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হন আপনি সাহাবী রাসূলকে সম্মান করতে হবে তাই নবীর সাহাবীর ব্যাপারে আঙ্গুল তুলবেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি ভালো মায়ের চেয়ে যদি মাসির দরদ বেশি হয়ে যায় বুঝতে হবে এখানে বেজাল আছে এখানে কি আছে বেজাল আছে তো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী রাসূল উনি কি সাহাবী রাসূল শুধু সাহাবী রাসূল তা নয় হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছে কাতেবে ওয়াহি মানে আল্লাহর নবী কোরআন বলেছেন সাহাবী রাসূল কোরআন লিখেছেন 40 জন সাহাবী লিখেছেন কয়জন সাহাবী আমার নবী কোরআন বলেছেন কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন ইজা যুলজিলাতিল আরদ বলেছেন আর সাহাবী রাসূল লিখেছেন এই রকম লিখেছেন সাহাবী কয়জন 40 জন এই 40 জনের মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহলে শুধু সাহাবী রাসূল নয় কাতেবে বুখারী শরীফের মধ্যে যার নামে হাদিস বর্ণনা আছে আমি একটা হাদিস বলেছি আনা কাসিমুন ওয়াল্লাহু নবী বন্টনকারী দেওয়ার মালিক কে এটা কোথায় আছে বুখারী শরীফে কোথায় আছে বুখারী শরীফে অন্য কোন বই থেকে বলি নাই বুখারী থেকে রাবী কে রাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি মুনাফিক হয় ইমাম বুখারী তো মুনাফিক হয়ে যাবে কারণ ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে তাহলে হযরত ইমাম বুখারী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেছেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা সকল মুহাদ্দিস আমার গাউসে পাক আমার খাজা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালে ইমাম হাম্বলি এমন কোন মুহাদ্দিস নাই এমন কোন মুফাসসির নাই এমন কোন মাযহাবের ইমাম নাই সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়ে আর কোন বিয়াদবি করা যাবে না আপনি যদি মুসলমান হন ইতিহাস দেখিয়েন না ইতিহাসের নাম ইসলাম নয় নবীর কথা মানার নাম ইসলাম আচ্ছা বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে 50 বছর সালামান 50 বছর কি আন্দর কিল্লাই যাবেন ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নেবেন এখনো মুক্তিযোদ্ধা আছে না নাই আছে এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধা বেঁচে আছে কিন্তু আন্দর কিল্লা থেকে যখন তিনটা বই নিব কুলে দেখে দেখব একটাতে একরকম আরেকটাতে এখনো মুক্তিযোদ্ধা বেঁচে আছে কিন্তু বাংলাদেশের ইতিহাস 50 বছরের মাথায় কি হয়ে গেছে পরিবর্তন তো 1400 বছর আগের ইতিহাস ঠিক আছে তো কোন ইতিহাস দিয়ে তুমি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু মুনাফিক বলতেছো তা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন আরেকটা প্রশ্ন বলে শেষ করে দিচ্ছি মৃত ব্যক্তির কাফন দাফন সাইদিনা 40 সপ্তাহান্ত মানুষের যে ভুল ধারণা আছে সংশোধন কোরআন হাদিসের আলোকে এটা বড় সাবজেক্ট এগুলো আগে বললে আমি বিশাল দলিল দিয়ে মাহফিল করতাম এখন আসেন 60 দিন 40 দিনে আমরা জিয়াফত করি কি করি না খাবার খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ খারাপ কাজ ভালো কাজ ভিতরে 5 দিন না করে অসুবিধা নাই 60 দিনও করতে পারেন 5 দিনও করতে পারেন এতে কোনো আমাদের জামিলা 40 দিনও করতে পারেন আমাদের কোনো জামিলা 60 দিন কেন করি একজন মানুষ ইন্তেকাল করলে দুঃখ পায় কষ্ট পায় শোকাহত হয় কয় দিন তিন দিন তিন দিনের বেশি শোকাহত হওয়ার কোনো অনুমতি ইসলামে নাই ইসলামে নাই সেই জন্য চতুর্থ দিন জিয়াফত করার মাধ্যমে আমরা দুঃখটা কি করে ফেলি দূর করে ফেলি মুছে ফেলি এখন এটা আমরা কিভাবে করব নাচি করব গান করে করব ড্যান্স করে করব তা আমরা কি করে করব গরিব দুঃখী মানুষকে খাওয়ার খাওয়ালে আল্লাহও খুশি রাসূলও হাদিসের মধ্যে আছে ইতামুত তাম
মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে তো আল্লাহর নবী বলে একজন মানুষ যখন মারা যায় সাত দিন বড় মুসিবত থাকে। সাত দিন কি থাকে? বড় মুসিবত। সাবাত আইয়াম কয় দিন? সাত দিন। বসে মানুষকে যেমন সমুদ্রের মাঝখানে গিয়ে ছেড়ে দিলে নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, নাবিক নাই, একজন মানুষকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিলে যেই অবস্থা, একজন বান্দাকে কবরে রাখলে সেই অবস্থা। তা আল্লাহর নবী বলে সাত দিন একজন বান্দা কবরের মধ্যে বড় মুসিবত থাকে, পরীক্ষার মধ্যে থাকে। তো ওই সাত দিন পর্যন্ত তোমরা যারা আত্মীয় স্বজন জমিনের মধ্যে আছো তারা মুর্দার পক্ষ থেকে গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করো, যাতে করে তোমরা এইদিকে মানুষকে খাওয়াইতে থাকবে আর আল্লাহ ওইদিকে তার কবরের পরীক্ষাকে আসান করে দিবে, ওইদিকে আসান করে দিবে। তো এখন সাত দিনে করা ওয়াজিবও বলি নাই, ফরজও বলি নাই, এটা মুস্তাহাব। ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করার কোনো দরকার নাই, এটা নিয়ে মারামারি করার দরকার আছে? তো আমরাও সেই জন্য বলি সাত দিনে সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য না থাকলে আপনি কোরআন খতম করবেন যতটুকু পারেন ততটুকু করবেন। সেই জন্য আপনাকে একদম গরিব মানুষ পুরা এলাকা মেজবান খাওয়াইতে হবে এরকম কোনো শর্ত নাই। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।